হাইলাকান্দি রংপুর সমবায় সমিতির বিরুদ্ধে প্রতিবাদ সমবায়ের বিরুদ্ধে চাউল আত্মসাতর অভিযোগ রাইজর সম্পাদক এজেন্টর দুর্নীতির প্রতিবাদত সমবায় সমিতির কার্যালয় ঘেরাও প্রতিবাদকারী সমবায় সমিতির সম্পাদকর বাকযুদ্ধ দেখিলে পোৱা গল আর কার্যালয়ের আসবাব লণ্ডভণ্ড করে প্রতিবাদকারী এই দৃশ্য আমি আপনাদের দেখাইছি রাইজের রুদ্রমূর্তি ধারণ করা এক দৃশ্য দেখিলে পোৱা গেছে হাইলাকান্দিত সমবায় সমিতির বিরুদ্ধে এদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে স্থানীয় একাংশে চাউল আত্মসাতর অভিযোগ উত্থাপন করেছে রাইজে আমার রংপুর সমবায় সমিতি আমি বাবু যে আমার অসমের মাজ রাজ্যের মাজ প্রথম স্থান অধিক দখল করব যে এনেকা দুর্নীতি সংগঠিত হয়েছে রংপুর সমবায় সমিতি আপনাদের জানে এনএফএসের যে মান্থলি এলটমেন্ট আছে এডিশনেল কেবা এলট দিয়া হয়েছিল রিলিফরও কেবা এলট চাল দিয়া হয়েছিল এইবিলাকর মাজত দুই এলট চাল আত্মসাত করেছে আমার রংপুর সমবায় সমিতির সচিব আর কেবাজন এজেন্ট একেলগে মিলি এর কারণে আজি আমি আপনাদের জড়িয়ে রংপুর সমবায় সমিতির মেইন গেটের সম্মুখত আজি প্রতিবাদী কার্যসূচী পালন করেছো আমি ভুক্তভোগী রাইজ আর বিডিএসএফ একেলগে চাক আপনাদের জড়িয়ে আমি মুখ্যমন্ত্রী স্যার আর এডিএস হাইলাকান্দির এডিএস আর ডিসি স্যারক অনুরোধ জানাও আমার রংপুর সমবায় সমিতির যে দুর্নীতি সংগঠিত হয়েছে এইবিলা দুর্নীতির কেউ তদন্ত ঘোষণা করা নাই আমার গ্রামাঞ্চল সাতটা এলটমেন্ট চাউল দেওয়া হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলের মধ্যে এই সাতটা এলটমেন্টের মধ্যে ফার্স্টটা এলটমেন্টের চাউল পাবলিকে পাইছে দুইটা এলটমেন্টের চাউল আমাদের এতদিনচলর সব ডিলারকলে রাজারি বাড়িয়ে বাড়িয়ে নিয়া বা অন্যত্র গুদাম সৃষ্টি করিয়া রাখিয়া লাল বস্তা আনিয়া অন্যান্য জায়গা থেকে ফাটের বস্তা চেঞ্জ করিয়া রাঙ্গের বস্তা কভার বানাইয়া মিজোরাম বা খাটলিশোড়া দোকান অন্যান্য আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।